শিক্ষার্থী বন্ধুরা, আইএলটিএস এ একটা জিনিস খুবই লক্ষণীয়, বিশেষ করে আইএলটিএস এর লিসেনিং পরীক্ষায় জিরো এর উচ্চারণকে সবসময় ও করা হয়, অর্থাৎ জিরোর উচ্চারণ হবে ও, জিরোকে কখনো জিরো বলা হয় না। তাই অনেক সময় যারা জিরো এর উচ্চারণ জানে না, তারা সঠিকভাবে সঠিক উত্তর দিতে পারে না, তারা ভাবে যে জিরোকে কি বলল, জিরোকে ও বলল, ও কেন বলল, এখানে তো শূন্য বা জিরো আছে। সুতরাং এই শব্দটিতে অনেক সময় অনেক হেজিটেশন হয়, তাই তোমাদের খেয়াল রাখতে হবে যে আইএলটিএসে, বিশেষ করে আইএলটিএস এর লিসেনিংয়ে জিরোকে জিরো বলা হয় না, জিরোকে ও বলা হয়। তোমরা বিষয়টি খেয়াল রেখো।